সুপ্রিয় দর্শক, 10 নম্বরে আগামী 19 তারিখ 7 মার্চ 2021 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদনপত্র ডাকযোগে প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দার আপনার সর্দার রাজশাহী কার্যালয়ে পৌঁছাতে হবে। সরাসরি কার্যালয়ে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। মিথ্যা, ভুয়া, সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, বিলম্বপ্রাপ্ত দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে। আশা করি বুঝতে পারছেন। প্রার্থীর বয়স 19/7/2021 তারিখ মোতাবেক 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শিথিল যোগ্য। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক ব্রিজ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, আবারও বরাবরের মতো শুরু করছি সরকারি একটি জব সার্কেল। আশা করছি সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, এটি হলো আপনার চাকরির আবেদন ফর্ম। এটি সম্পূর্ণ ভরাট করতে হবে, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস দিয়ে সম্পূর্ণ করতে হবে। ডাকযোগে আপনাকে আবেদনটি করতে হবে, তারপরে এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দিতে হবে, দিয়ে চাই ফর্মটি পূরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ প্রিন্সিপাল কার্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 17/6/2021 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক নং এত, তারিখ 2/6/2021, পুলিশ আপনার হেডকোয়ার্টার ঢাকা স্মারক নং এত, 15/6/21 মোতাবেক প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি আপনার সর্দার রাজশাহী এর কার্যালয় নিম্নবর্ণিত শূন্যপদসম অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আমি আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। দর্শক শুরু। সুপ্রিয় দর্শক, এটি হলো আপনার চাকরির আবেদন ফর্ম। এখানে আপনার ছবি দিতে হবে 5x5 সেন্টিমিটারে, তারপরে আপনার হচ্ছে প্রার্থীর নাম, জাতীয় পরিচয়পত্র, বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের নম্বর, জন্ম তারিখ, বিজ্ঞপ্তির উল্লেখিত তারিখ, তারপর মাতার নাম, পিতার নাম, ঠিকানা, বাসা, সড়ক, গ্রাম, পাড়া, মহল্লা, ডাকঘর, পোস্ট, আপনার পোস্ট নম্বর, উপজেলা, জেলা, তারপরে জাতীয়তা, ধর্ম, মোবাইল নম্বর, তারপরে পরীক্ষার নাম, তার অতিরিক্ত যোগ্যতা যদি থাকে, তারপরে আপনার কোটার যদি থাকে টিক চেন, ট্রেজারি চালানের নং, বিভাগীয় প্রার্থী কিনা, সম্পূর্ণ বিস্তারিত এখানে দিতে হবে, দিয়ে এটি ভরাট করতে হবে। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। এখানে বলা হচ্ছে পেন্টার আপনার নেওয়া হবে একজন, বেতন স্কেল 9000 টাকা থেকে 21,800 টাকা। আপনার অষ্টম শ্রেণী পাশ হলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। পরে পোস্টটি অফিস সহায়ক, এ পদে লোক নেওয়া হবে একজন, আপনার বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাশ করলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার দরকার নেই, অভিজ্ঞতার প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। যেহেতু শিক্ষাগত যোগ্যতা কম, অবশ্যই আপনারা আবেদন করবেন। সুপ্রিয় দর্শক, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে। তা হলো প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রত তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারে রঙিন ছবি আবেদন সাথে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে 1/22/11/0000 আপনার 20/31 নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে 50 টাকা জমা দিতে হবে। চালানের মাধ্যমে মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ এবং ব্যাংকের শাখার নাম লিপিবদ্ধ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে নিজের নাম, ঠিকানা, সম্মিলিত 15 টাকার ডাক টিকিট লাগানো, 9.5 ইঞ্চি আপনার আবারও 4 ইঞ্চি সাইজের 2টি ফেরত খামের সংযুক্ত করতে হবে, 9.5 ইঞ্চি × 4 ইঞ্চি। মহিলা কোটা বাদিত অন্য কোটা দাবির সমর্থে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ প্রথম পত্রে সত্যায়িত ছায়ালিপি আবেদনের সাথে জমা দিতে হবে। সুপ্রিয় দর্শক, নিচে কিছু বিস্তারিত দেওয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে। তারপরে আপনার এখানে আরেকটি ফর্ম আছে, এটি পূরণ করতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, আপনার মুক্তিযোদ্ধ নাম, ঠিকানা, এগুলা সব পূরণ করতে হবে। আপনার 8 নং ক্রমিক ছকের বর্ণিত কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে। এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা দর্শক, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।